আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন দেখে নেই কচুরমুখী রান্না করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলি ভেজে নিতে হবে। কিছুটা সময় ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের পরিমাণটা আমি আপনাদেরকে বলছি না, আপনারা চাইলে কম অথবা বেশি দিয়েও কচুরমুখীটা রান্না করে নিতে পারেন। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নেব। এ পর্যায়ে পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এর সাথে ভেজে নিব, এতে করে এর কাঁচা গন্ধটা থাকবে না। প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। তো এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমি এ পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কচুরমুখী। তো কচুরমুখীটা আমি আগে থেকেই কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কেজির মতো আমি কচুরমুখী নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করার পরে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি খুব ভালোভাবে কচুরমুখীটাকে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি, আর এ পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখীগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এ পর্যায়ে কচুরমুখীগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিক্স করে আরও 1 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব। তো 1 মিনিটের মতো কিন্তু আমি এটাকে রান্না করে নিয়েছি, আর এ পর্যায়ে রান্নাটা শেষ। এখন চুলাটা অফ করে দিব, আর চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। এই যে চুলাটা অফ করে দিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না। এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।